আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দেখেন আজকে কিন্তু রোজার দ্বিতীয় দিন, আর আমাদের কিন্তু এই তো সকালবেলা শিকদার ভাই খাবার পানি দিচ্ছে, আর হচ্ছে আশিক ভাই কি করতেছে আপনার খামারে যত ডিম উঠছে এগুলো হচ্ছে সে খুঁজতেছে। ডিম পাইছো? এই যে দেখেন আশিক ভাই, এটা কিসের ডিম? গোল্ডেন সেপারেট। গোল্ডেন সেপারেটের ডিম পাইছে। আর আমরা একটু দেখি যে খামারের কি অবস্থা, এই সমস্ত কিছু আমাদের একটু দেখতে হবে। দেখেন এর ভিতরে অনেকগুলো বাচ্চা আছে, সব মাশাআল্লাহ সুস্থ আছে। কালকে এই বাচ্চাগুলো একটু ঠান্ডা লাগছে, এদেরকে একটু ঠান্ডার ডোজ করাই দিতে হবে। আর আমরা সারাদিন কি কাজগুলো করি এটা আজকে আপনাদেরকে দেখাবো, কতটা পরিশ্রম করতে হয় সকাল থেকে বিকাল পর্যন্ত, সন্ধ্যা পর্যন্ত। দেখেন এই রুমগুলোতে সপ্তাহে কয়েকদিন পরিষ্কার করা হয়, যেমন এই যে কালকে পরিষ্কার করা হয়েছে, একদিনের অবস্থা দেখেন। আর সব থেকে যেটা বাজে ব্যাপার, এই মুরগিগুলো খাবার ফালাচ্ছে, এই সাইডের এই রোটা খুবই খাবার ফালায়, বাট এইগুলো খুবই ভদ্র আছে, এখন পর্যন্ত খাবার টাবার ফালায় না। দেখেন আমার পেছনে একটা জাপানিজ লং টেইল ব্ল্যাক বেন্থাম, এটা হচ্ছে মটলেট। আমাদের মটলেটের চারটা ফিমেল একটা ডিম দেওয়া শুরু করেছে, গতদিন নতুন একটা ডিম পেয়েছি। তো আশা করা যায় যে ডিম দেওয়া শুরু করলে ওদের অবস্থা খুবই ভালো থাকবে, মানে অনেক ডিম পাবো এখান থেকে। আর আজকে আমরা এখন প্যাকিং করব, ডিমটা প্যাকিং করে আমরা বের হয়ে যাব ডিমটা হ্যাচারিতে দেওয়ার জন্য। সেই প্রসেসটা আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা সেটা দেই এবং কি করছি। দেখেন আমার পেছনে আরেকটা মুরগি আছে, এটা হচ্ছে ইয়োকোহামা, এটা নতুন এসেছে আমাদের খামারে, আগে ছিল, তারপরে জারটা ছেড়ে দিয়েছিলাম, তারপরে আবার আমার এক ক্লোজ ভাইয়ের কাছ থেকে এত সুন্দর লং টেলটা নিয়েছি, লেসগুলো উঠাই দিয়েছি, আবার লেস বড় হবে খুব তাড়াতাড়ি। তো এখন আমরা রেডি হব, রেডি হয়ে বের হব, বের হয়ে ডিমগুলো ফোটাইতে দিতে যাব হ্যাচারিতে, সেইটা আপনাদেরকে দেখাবো। দেখেন আমাদের সেরেমা তিনটা মুরগি কিন্তু পচে নিয়েছে চারটা মুরগির ভেতরে, তো ওখানে আরও ডিম আছে। আর এখানে আপাতত তিনটা বাচ্চা উঠেছে সেরেমা, এই তো তিনটা বাচ্চা। আচ্ছা আচ্ছা, তুমি এখানে থাকো, এদেরকে একটু বাইরে যাও না, বাইরে যাও না, এখানে বাচ্চাগুলোর সাথে থাকো তুমি, এগুলো তো তোমারই বাচ্চা। এই যে এখানে দেখেন আরও দুইটা পুচে নিয়ে আসে, তো আপাতত একে দিয়েই তিনটা বাচ্চা আমরা বের করলাম। যে শিকদার ভাই আরও ডিম পাইছে, শিকদার সব ভাই সব কিসের ডিম? ব্রাহ্মা মাশাআল্লাহ, এগুলো আশিককে দাও, আশিক ডিম প্যাকেট করবো এখন। আর এই তো ফুটফুটে তিনটা সেরেমা বাচ্চা উঠেছে, এদেরকে একটু খাবার দিব দেখি। আর সেরেমা বাচ্চা অনেকেই চান আপনাদেরকে, কিন্তু সেরেমা বাচ্চা দেওয়া যাবে। এখানে অনেকগুলো বাচ্চা আছে, পলিশ ফ্রিজের, বাপ পলিশ ফ্রিজের, হোয়াইট পলিশ ফ্রিজের, আর অনেক বাচ্চাগুলো আছে। দেখি একটু ফিড দিই, ছোট ফিড নাই, ছোট ফিড মনে হয় একটুও নাই, অল্প একটু হবে। এদেরকে একটু খাইতে দিই, এরা কয়েকদিন থেকে উঠছে, দুই তিন দিন হয়ে গেছে, এখন খাবার টাবার কিছু খায় নাই, তো ছাড়ে না দিলে তো এরা মারা যাবে। এটাই তো খান, আপনাদেরকে খাবার দেওয়া হলো, খান। দেখেন মা শিখাচ্ছে ওদেরকে খাওয়া শেখা যায়। এই তো দেখেন আমাদের শিমুল ভাই, সে কিন্তু আসছে, আমরা এখন ডিমগুলো হ্যাচারিতে দিতে যাব। আসো শিমুল ভাই আসো। দেখেন মেরা দুবার ধরে, দয়া মায়া নাই, এখন আমরা যাবো হ্যাচারিতে ডিমগুলো দেওয়ার জন্য। চলো দেখে শুনে যাই। এই তো আমরা হ্যাচারিতে চলে আসছি, হ্যাচারিতে দেখেন আমরা ডিমগুলো রাখছি, এখন 116টা ডিম হয়েছে এই সপ্তাহে। তো এদের যেগুলোতে ডিমগুলো সাজায়, তারপরে এই তো একদম এগুলোর ভেতরে
সবগুলো এগুলোর ভিতরে ডিম সাজে সব এখানে রাখা হবে। 21 দিন পরে আমরা বাচ্চাগুলো পাবো আর আপনাদেরকে দেখাবো। আর এই হ্যাচারির পরিবেশ অনেক ভালো, কোনো গন্ধ নাই, কোনো কিছু নাই। আমার আমার বাসায় মেশিন আছে, তারপরে আমি এখানে ফোটাচ্ছি একটু সমস্যার কারণে। দেখা যাক কতগুলো বাচ্চা পাই আমরা। পাশেই দেখেন, আমি তো ডিমের ট্রেগুলো দিয়ে ডিমগুলো দিলাম, ট্রে নিয়ে এখন আসতেছি এদিক। শিমুল ভাইয়ের কাজ দেখেন, শিমুল ভাই এখানে আরাম করছে আজকে। দেখেন কি আরামটা এনে করতেছে দুইজনে। বসো, তুমি বসো, এটা নিয়ে বসবো। আসলে এটা হচ্ছে একটা ফার্নিচার শপ আমাদের সাবগ্রামে, তো শিমুলের এক ছোট ভাইয়ের। তো আমরা এখানে আসলাম, এর পাশে হ্যাচারি। তো এখানে এসে দেখি শিমুল ভাই আমাকে রেখে চলে আসে এখানে আরামসে। কি করতেছ, রোজা লাগছে? ও হ্যাঁ, আমরা একটা ইফতার পার্টি করবো, সেটা ডিসকাস করতেছ নাকি? হ্যাঁ আসো, চলো বসো। আমাদের ডিম দেওয়া শেষ, আমরা এখন বাসায় চলে যাচ্ছি। সকালের কাজ এই পর্যন্ত আজকে আমাদের খামারে ছিল। সামনে গিয়ে আমরা ডানে ঢুকবো, ঢুকে তারপরে এই গাবতলি রোড, এটা হচ্ছে সাবগ্রাম বাইপাস রোড। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিয়ে দিবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।